রাজধানীতে যানজট কমাতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প হাতে নেয় সরকার। কথা ছিল চলতি বছরের জুন মাসেই প্রকল্প বাস্তবায়ন শেষ হবে, কিন্তু মেয়াদ শেষ হলেও এখনও প্রকল্পের মূল কাজই শুরু হয়নি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ বছর ধরে প্রাক সম্ভাব্যতার সমীক্ষা করা হয়, কিন্তু এখনও বাস্তব অগ্রগতি শূন্য। তাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে প্রকল্পটি সংশোধনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়, তাতে সময় বাড়ানোর প্রস্তাবও করা হয়। জানতে চাইলে পরিকল্পনা ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মোহাম্মদ মামুন আল রশিদ বলেন, প্রকল্পটি সংশোধনের জন্য একনেক সভায় উপস্থাপন করা হয়, মূলত ডলারের দাম বাড়ায় প্রকল্পের ব্যয় বাড়ছে, চীনের ঋণ পেতে দেরি হয়, প্রকল্পটির কাজ শুরু হতে দেরি হয়, এছাড়া করোনা সংকট সহ নানা কারণে কাজের ধীরগতি ছিল। প্রকল্পটি যখন 2017 সালে পাশ হয় তখন ডলারের দাম অনেক কম ছিল, কিন্তু এখন ডলারের দাম অনেক বেড়েছে, এসব কারণেই মূলত প্রকল্পের মেয়াদ বাড়ছে। সরেজমিন দেখা গেছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের তুরাক থানাধীন ধৌর এলাকা থেকে আশুলিয়া বাইপাইল পর্যন্ত রাস্তার পাশে মাটি ভরাটের কাজ চলছে। ট্রাকের সাহায্যে মাটি এনে রাস্তার পাশে রাখা হচ্ছে। বর্তমানে আবদুল্লাপুর থেকে আশুলিয়া বাইপাইল রাস্তাটি ব্যস্ত থাকার কারণে ট্রাকের সাহায্যে মাটি ভরাটের কাজও করা হচ্ছে সাবধানে, এমনটাই জানালেন মাটি ভরাটের কাজে নিয়োজিত এক ট্রাকের চালক। মূল সড়কের দুই পাশে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের পিলার হওয়ার কারণে কোনো ধরনের নির্মাণ কাজ এখনও না চললেও চলছে রাস্তার পাশে মাটি ফেলার কাজ। এই সড়কের পাশে বিভিন্ন স্থানে ইতোমধ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। যে স্থানে পিলার নির্মাণ করা হবে সেই স্থানে বালি ভরাট করে চিহ্নিত করে বাঁশের খুঁটিতে নম্বর দিয়ে চিহ্নিত করা হয়েছে। রাস্তার পাশে পিলার স্থাপনের নির্ধারিত স্থানে রশি বেঁধে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সেখানে দেখাশোনার দায়িত্বরত কর্মচারী এগুলো দেখভাল করছেন। সুপারভাইজার নূর আমিন বলেন, এখন আমি দেখাশোনার কাজ করছি, কাজের এখন তেমন একটা চাপ নেই, বড় ধরনের কোনো নির্মাণ কাজ এখনও শুরু হয়নি, হয়তো বড় ধরনের নির্মাণ কাজ শুরু হলে ব্যস্ততা বাড়বে, মাটি নিয়ে ট্রাক আসছে এগুলোর হিসাব রাখছে, দেখাশোনা করছে, সব মিলিয়ে ব্যস্ততার মধ্যেই দিন কেটে যাচ্ছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ভৌত অবকাঠামোগত কাজ শুরুর আগেই নতুন করে 651,71,18,000 টাকা ব্যয় বাড়ল, পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের সময় বাড়ছে দুই বছর। 2017 সালে যখন প্রকল্পটি পাশ হয় তখন ডলারের দাম ছিল 80.70 টাকা, এখন তা বেড়ে হয়েছে 100 টাকার কাছাকাছি। ইতোমধ্যে আগারগাঁয়ে এনএসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল প্রকল্পের ব্যয় ছিল 16,901,32,00,000 টাকা, নতুন করে ব্যয় প্রস্তাব করা হয়েছে 17,553,04,00,000 টাকা। প্রকল্পটি সেপ্টেম্বর 2017 থেকে জুন 2022 মেয়াদে সম্পন্ন হওয়ার কথা, নতুন করে মেয়াদ দুই বছর বাড়িয়ে জুন 2024 নাগাদ করার প্রস্তাব করা হচ্ছে। প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ এখনও শেষ হয়নি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি 2022 সালের জুনে শেষ হওয়ার কথা ছিল, তবে চীনের ঋণ পেতে দেরি হওয়ায় প্রকল্পটির কাজ শুরু হতে দেরি হয়। মূল প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ধরা হয়েছিল 5,951,41,00,000 এবং চীনা ঋণ ধরা ছিল 10,949,90,00,000 টাকা। সংশোধিত প্রস্তাবে প্রকল্পের মোট ব্যয় দাঁড়াচ্ছে 17,553,00,000 টাকা, এর মধ্যে সরকারি অর্থায়ন 1,909,54,00,000 টাকা বেড়ে 7,860,00,000 টাকা হচ্ছে।
অন্যদিকে চীনা ঋণ 1257 কোটি 82 লাখ টাকা থেকে কমে হচ্ছে 9692 কোটি টাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবদুল্লাপুর আশুলিয়া বাইপাস হয়ে নবীনগর মোড় এবং ইপিজেড হয়ে চন্দ্রা মোড় পর্যন্ত 24 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করে যানজট নিরসন করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন সফলভাবে প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকার সঙ্গে 30টি জেলার সহজ সংযোগ স্থাপিত হবে। উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থাও হবে যানজটমুক্ত। পাশাপাশি যানজটমুক্ত হবে আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল চন্দ্রা এলাকা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশন সূত্র জানায়, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি 2017 সালের 24 অক্টোবর অনুমোদন দেয় সরকার, যা 2017 সালের সেপ্টেম্বর থেকে 2022 সালের জুনে বাস্তবায়নের কথা ছিল। সে সময় ব্যয় ধরা হয় 16901 কোটি টাকা। এর মধ্যে বিদেশি ঋণ বা প্রকল্প সাহায্য ধরা হয়েছিল 10950 কোটি টাকা। বাকি অর্থ সরকারি কোষাগার থেকে ব্যয় ধরা হয়। 2013 সালে বুয়েটের মাধ্যমে প্রাক সম্ভাব্যতা সমীক্ষা অনুসারে প্রস্তাবিত অ্যালাইনমেন্টটি ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবদুল্লাপুর আশুলিয়া বাইপাস হয়ে নবীনগর মোড় এবং ইপিজেড থেকে চন্দ্রা পর্যন্ত। 24 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আবদুল্লাপুর আশুলিয়া বাইপাস হয়ে নবীনগর মোড় এবং ইপিজেড হয়ে চন্দ্রা পর্যন্ত সংযোগ স্থাপিত হবে। প্রাক সম্ভাব্যতা যাচাই করে 2016 সালের আগস্টে সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী দৈর্ঘ্য 24 কিলোমিটার করা হয়। পরে এর সঙ্গে র্যাম্প প্রায় 11 কিলোমিটার এবং 14.28 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীতকরণ অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু তারপরও দীর্ঘ সময়ে প্রকল্পটির মূল কাজই শুরু হয়নি। গত অক্টোবর পর্যন্ত 1396 কোটি টাকা ব্যয় করা হয়েছে। সংশোধনীতে ব্যয় বেশি ধরা হয়েছে 262 কোটি 55 লাখ টাকা। এর ফলে ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে 17164 কোটি টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্য কমিয়ে ধরা হয়েছে 9670 কোটি টাকা। তবে ডলারের বিনিময়ের কারণে ব্যয় কিছু বাড়ছে, কারণ মূল ডিপিপিতে 80.57 টাকা ধরা ছিল, বর্তমানে 85.80 টাকা ধরা হয়েছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে চীনা ঋণ 9692 কোটি টাকা। সুদে আসলে এই ঋণ ডলারে পরিশোধ করতে হবে চীনকে, ফলে ভৌত অবকাঠামোগত কাজ শুরুর আগেই নতুন করে 651 কোটি 71 লাখ 18 হাজার টাকা ব্যয় বাড়ছে এ প্রকল্পে। 2017 সালে যখন প্রকল্পটি পাশ হয় তখন ডলারের দাম ছিল 80.70 টাকা, এখন তা বেড়ে হয়েছে 89 টাকা। ব্যয়ের পাশাপাশি প্রকল্পের মেয়াদও বাড়ছে আরও 2 বছর। মূল প্রকল্পের ব্যয় ছিল 16901 কোটি 32 লাখ টাকা। নতুন করে ব্যয় প্রস্তাব করা হয়েছে 17553 কোটি 4 লাখ টাকা। প্রকল্পটি সেপ্টেম্বর 2017 থেকে জুন 2022 মেয়াদে সম্পন্ন হওয়ার কথা, নতুন করে মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে। ইতোমধ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় সরকারি অধিগ্রহণ হওয়া ভূমির 45 জন মালিককে 51 কোটি টাকার চেক হস্তান্তর করেছে ঢাকা জেলা প্রশাসন। ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেছেন, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য প্রায় 40 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রায় 700 জন ভূমির মালিককে প্রায় 800 কোটি টাকার উপরে পর্যায়ক্রমে প্রদান করা হবে। হয়রানি রোধে ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করতে সরাসরি ভূমির মালিকদের হাতে চেক তুলে দেওয়া হয়, যাতে কোনো দালাল মাঝখান থেকে কোনো প্রকার আর্থিক সুবিধা না নিতে পারে। প্রয়োজনে দালালদের আটক করে আইনি প্রক্রিয়ায় জেল প্রদানেরও ব্যবস্থা করা হবে। পরিকল্পনা কমিশন সংশ্লিষ্টরা জানান, প্রকল্পের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন। এশিয়ান হাইওয়ে অ্যালাইনমেন্টের মধ্যে প্রস্তাবিত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে। এটি বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে 30 জেলার সংযোগ স্থাপনকারী আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল চন্দ্রা করিডোরে যানজট অনেকটাই কমে যাবে।
প্রকল্প পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন খান বলেন, ঠিকাদার মোবিলাইজেশনের কাজ চলছে, এ মাসেই মূল পাইলিং শুরু হবে, কাজের অগ্রগতি শূন্য হয় স্বাভাবিক। ভূমি অধিগ্রহণে টাকা ব্যয় হয়েছে, প্রায় 115 একর ভূমি লাগবে। সড়কের পাশে প্রায় অর্ধেক ভূমি অধিগ্রহণ হয়েছে। প্রথমে সিদ্ধান্ত ছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো অর্থ নমনীয় ঋণ হিসেবে দেবে চীন সরকার। জমি অধিগ্রহণ সহ অন্য কাজের অর্থায়ন করবে বাংলাদেশ সরকার। পরে সিদ্ধান্ত বদল করে চীন জানায় 85% অর্থ দেবে দেশটির এক্সিম ব্যাংক, বাকি 15% অর্থ বাংলাদেশ সরকারকে বহন করতে হবে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের স্ট্যাটিক লোড স্টেটের পাইলটি পাইল বোরিং কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তুরাক থানাধীন ধর এলাকায় সবুজ নিশান উড়িয়ে পাইল বোরিং কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি প্রকল্পের সঙ্গে জড়িতদের উদ্দেশ্যে বলেন, আমি পরিষ্কার বলে দিতে চাই, শতভাগ স্বচ্ছতার সঙ্গে সকল প্রকল্পের নির্মাণ কাজ শেষ করা হবে, এখানে কোনো নয় ছয় করার সুযোগ নেই।